তৌহিদ কি? তৌহিদ কি? আল্লাহ এক বুঝা, ঠিক না? সেইটা হলো ওই আব্দুল খালেক আব্দুল 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 সত্তারের জন্য, জায়েদ আমর বকর করিম রহিমের জন্য। গৌসে পাক বলতেছেন আত্মহিত তর্কুত্তহিত ফিত্তহিত, আত্মহিত তর্কুত্তহিত ফিত্তহিত। তৌহিদ বুঝলে সে নিজে কোথায়, সে একও বুঝে না, বেশু বুঝে না, নিজেকেও বুঝে না, আর কাউকে বুঝে না। বাবুরজি দেগের সব গুস্তর ঠিপে যায় না, একটা দুইটা যায়, ঠিক কি না? ঠিক না? ফাতিলের মধ্যে ডেক্সির মধ্যে বাত কয়টা যায়? একশের মতো যায়, কয়টা? একটা দুইটা কয়েকটা যায়, ঠিক না? যারা মাইজবান্দা শরীফে সৈদা দিয়েছেন, যারা মির্জাকিল দরবারে সৈদা দিয়েছেন, এই ধরনের দুইজনের কথা আমি পূর্ববর্তী আরো একটি মাহফিলে বলেছি। গৌসুল আজম মাজবান্দাই রহমতুল্লাহ খলিফা হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুস সালাম ভোজপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে স্বপ্ন যুগে আদিষ্ট হয়ে ওনার ওয়ারিসরা 13 মাস 13 দিন পর, দফনের পর 13 মাস 13 দিন পর, 1 বছর 1 মাস 13 দিন পর কবর থেকে তুলে 1.5 মাইল দূরে নিয়ে দফন করেছেন। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমাকে এখান থেকে অমুক জায়গায় নিয়ে যাও, লম্বা কথা, এটা কবর ট্রান্সফার মকসুদ নয়, এটার মকসুদ হলো আমরা মাইজবান্দারিরা কবরে আপন জায়গায় বহাল আছি। আমরা মাইজবান্দারিরা কবরে ফসে যাইনি, আমরা কবরে আপন অবস্থায় বহাল আছি, সেটা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7-8 বছর পূর্বে ভোজপুরে মাহফিলে গিয়েছিলাম, ইমাম আলোচনা আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাই ওই মাহফিলে সভাপতি ছিলেন। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, 8-10 হাজার মানুষ উপস্থিত হয়েছে, খোলা মাঠে মাহফিল হয়েছে, জিজ্ঞেস করলাম ভোজপুরি সাহেবকে কবর থেকে উঠানো হয়েছে, দেখেছেন এমন কোন লোক আছেন? 60 থেকে 70 জন বয়স্ক মানুষ দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওরা বলেন আমরা দেখেছি, আমরা তুলেছি, আমরা ওখানে নিয়েছি, কফনের উপর আতরের ফোঁটা পর্যন্ত শুকায়নি, সেভাবে অক্ষত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। কফনের উপর যে আতর দেওয়া হয়েছে সে আতরের ফোঁটা পর্যন্ত কি শুকায়নি? এই হলো মাইজবান্দারি, সজিদাবাদির কারামতি। মির্জাকিলের খলিফা মাওলানা গোলাম সুবহান রহমতুল্লাহ আলাই তৈলের দ্বীপ আনোয়ারা সরকার রাজানা সরকার হাট কাঁচা বাজারের দক্ষিণ পাশে একটা পুকুর আছে, পুকুরের পূর্ব পারে মাওলানা গোলাম সুবহান রহমতুল্লাহ আলাইর মাজার শরীফ। 1943 সালে ইন্তেকাল করেছেন, 1973 সালে মির্জাকিলের বর্তমান বিশ্বাসী মাওলানা কামাল উদ্দিন সাহেবকে স্বপ্নে যুগে বলেছেন আমাকে এখান থেকে তোলে
ফরওয়াজ পশ্চিম দিকে দফন করো। সুবহানাল্লাহ, আমাকে কবর থেকে উঠাবে উরুসের দিন, চুপে চুপে গোপনে নয়, উরুসের দিন উঠাবে। আমার পুরাতন পুরাতন কফন থাকবে, আর একটা নতুন কাপড়, নতুন কাফন পরাবে, সবাই মিলে আবার জানাজা পড়বে, তারপর আমাকে নতুন কবরে দফন করবে, পুরাতন কবরও চিহ্নিত রাখবে। সুবহানাল্লাহ, সেভাবে আছে এই বন্দা অনেকবার। উবাই মুনাইমি কি মুনাইমি মুনাইম পাক রহমতুল্লাহ, হযরত শাহ মুনাইম পাক রহমতুল্লাহ, এক খলিফা সৈয়দ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ, ওনার বড় ছেলে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ, ওনার ছোট ছেলে সৈয়দ লকিউদ্দুল্লাহ রহমতুল্লাহ। সৈয়দ লকিউদ্দুল্লাহ রহমতুল্লাহ হলেন সাহাল লাহোরি রহমতুল্লাহ পীর মুর্শিদ, দেলাওয়ার আলী পাকবাস মুহাজিরে মদিনি রহমতুল্লাহ পীর মুর্শিদ, ওনার দুজনেরও খলিফা গোসুল আজম মাজবেন্দার রহমতুল্লাহ। শাহ মুনাইম পাকবাস রহমতুল্লাহ আরেক খলিফা সৈয়দ হাসান আলী রহমতুল্লাহ, ওনার খলিফা শাহ সৈয়দ ফরহাদুল্লাহ রহমতুল্লাহ, ওনার খলিফা সৈয়দ মাহদী হাসান রহমতুল্লাহ, ওনার খলিফা শাহ এমদাদ আলী বাগলপুরি রহমতুল্লাহ, ওনার খলিফা মাওলানা মখলিসুজ্জামান মির্জাখিলি রহমতুল্লাহ, ওনার ছেলে এবং ওনার খলিফা হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ। সেই ফতোয়ায়ে জাহাঙ্গীরের মধ্যে তাজিমি শরীদের ব্যাপারে অনেক দলিল পেশ করেছেন আল্লামা ফরাদাবাদীর তোহফাতুল আখিয়ার আর ওখানকার ফতোয়ায়ে জাহাঙ্গীরি। এই কিতাবগুলো আলা হযরতের জমানার কিতাব, কালকে রাত্রে লেখা হয় নাই, পরশু দিনের লেখা নয়, এগুলো আলা হযরতের জমানার মুফতি। বলতে চাচ্ছি এই এই দুই ভাটি সৈয়দা ভাটি এই দুইজন দুনিয়াতে পুনরায় এসে কবর থেকে দুনিয়ায় এসে দেখিয়ে দিয়েছেন আমরা আপন জায়গায় বহাল আছি। সুবহানাল্লাহ, এটা সবচাইতে বড় দলিল। গাছের পরিচয় ফলে, গাছের পরিচয় কি ফলে, আলা হযরত যেটা ফতোয়া দিয়েছেন এটা সর্বসাধারণের জন্য, বিশেষ মানুষের জন্য বিশেষ ফতোয়া আছে। আলা হযরত বলেছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাহবুবিয়তের মাকামে যারা পৌঁছেছেন তারাও সেই সজিদার যোগ্য হয়েছেন। তাদের মধ্যে দুজনের নাম আলা হযরত উল্লেখ করেছেন, একজন হলেন শহীদ সাহেব বাগদাদ হযরত সৈয়দনা শেখ সৈয়দ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত সুলতান মশায়েখ হযরত মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন ওলিয়া রহমতুল্লাহ আলাইহি। পনেরো খণ্ড 302, ঠিক আছে। তাই এটা তো পরে সাহাবিয়ে রসুল হযরত আবু আইয়ুব আনসারীর গাতানুকে কি করবেন, আরো অনেক কথা আছে। এইগুলোকে ছুটি করার জন্য যে যোগ্যতার দরকার সেই যোগ্যতা সম্পন্ন ফতোয়া তারা দিতে পারে নাই, তাদের যোগ্যতায় সেটা আসে নাই, এই জন্যই প্রতিবাদ করা হচ্ছে। না হয় আমরাও বলি না, আমরাও বলি না, ফরাদাবাদী বলেননি, গোসুল আজম মাজবেন্দারি বলেননি, এটা বিশেষ মানুষের বিশেষ বিষয়, ঠিক না হুজুর? এটা খাস মশালা, এটা জি জি
হ্যাঁ, এটা এটা খাস মশালা। এই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে মাঠে এতটুকু ওপেন করে বলতে চাচ্ছি না, খাস মশালা খাস জায়গায় বলতে হয়, খাস মশালা খাস জায়গায় বলতে হয়। তৌহিদ কি? তৌহিদ কি? আল্লাহ এক বুঝা, ঠিক না? এই বাস খেললে মানুষের ফলতাবাদী কই রে বাজারে, এই কেন বাবু? সেইটা হলো ওই আব্দুল খালেক আব্দুল 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 সত্তারের জন্য, জায়েদ আমর বকর করিম রহিমের জন্য গৌস পাক বলতেছেন আত্মহিত তর্কুত্তহিত ফিত্তহিত, আত্মহিত তর্কুত্তহিত ফিত্তহিত। তৌহিদ বুঝলে সে নিজে কোথায়, সে একও বুঝে না, বেশু বুঝে না, নিজেকেও বুঝে না, আর কাউকে বুঝে না। হুজুর এটা কেমন কথা? এটা হতে পারে, হতে পারে, এটা আপনি বুঝবেন না। হযরতে খাজা শরফুদ্দিন বোয়ালি কালামদার রহমতুল্লাহ আলাই ফজরের নামাজ শেষে মোরাকাবায় বসেছেন, ফজরের নামাজ শেষে ধ্যানমগ্ন হয়ে মোরাকাবা আল্লাহর জিকির করতে বসেছেন। কয় ঘন্টা বসতে পারবেন? কয় ঘন্টা বসতে পারবেন? দশ থেকে পনেরো মিনিট পরে এদিক সেদিক লড়তে হয়, নাড়াচাড়া করতে হয়, একটু দাঁড়াতে হয়, ফাজা করে দিতে হয়, ঠিক না? একটু যাবে হাঁটতে যাবে, পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, নাস্তা করতে যাবে, ভাত খেতে যাবে, ঠিক কিনা? আজ ফজরের নামাজ পড়ে মোরাকাবায় বসলেন, দিন গেল, রাত গেল, পরদিন গেল, পরবর্তী রাত গেল, তারপর দিন গেল, তারপর রাত গেল। পাঁচ দিন সুবহানাল্লাহ বলেন না, পারবেন আপনি? পারবেন? এই হুজুরেরা পারবে? একান বোখারি শরীফ দত্ত গেলি জারদ মিদি, জারদ মিদি দুইজনের দুইজনের বেশি বাথরুম নাই, ইতারে বোখারি শরীফ পরে তাই মানা করি। কেয়া হুজুরেরা বালা বালা খাই, তো বালা বালা খাই দিন ডালি বেলা জন পরে। এই হুজুরি নি বাজিদ বসিয়া বোয়ালি কালন্দর মোরাকাবা বুঝিব কি? একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর ষষ্ঠ দিন চোখ খুললেন, সুবহানাল্লাহ। ছদিন মানুষকে বইতে ইচ্ছে না, এবার আগুনি করে, এবার মুতুনি করে, এবার পানি গ্রহণ করে, এবার গোসল গ্রহণ করে, এবার ভাত গ্রহণ করে, রুটি গ্রহণ করে, একদম পারবে? সম্ভব না? সম্ভব। এটার নাম হল আত্মহিত তর্কুত্তহিত চিত্তহিত, আত্মহিত তর্কুত্তহিত। যখন আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছে তখন সে আল্লাহ ছাড়া আর কিছু দেখে নাই, আল্লাহ ছাড়া আর কিছু বুঝে নাই, সেটা আল্লাহ বুঝানো তার কাছে ক্ষমতা নাই। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, কি প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, ওয়াইলের মুসল্লিরা করে ঘোষণা, আগা গোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে, আগা গোড়া নাহি জানে কোরআন সুরের ওয়াজ শুনে, নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না, প্রেমিকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ, কি বুঝলেন? উনি তো আল্লাহর দেয়ালে মগ্ন, নামাজের খবর তো ওনার নাই, ফেসাবের খবর নাই, পায়খানার খবর নাই, ফানি খাবার খবর নাই, রুটি খাবার খবর নাই, ভাত খাবার খবর নাই, দুনিয়ার কিছুর খবর নাই। সেটা হলো আত্মহিত তর্কুত্তহিত চিত্তহিত।
ফুতুহুল গায়বের মধ্যে শহীন সাহেব বাগদাদ বলেছেন, তৌহিদের জায়গায় বান্দা পৌঁছলে সে আর দুনিয়ার খবর রাখে না। সুবহানাল্লাহ, বাবা জান কেবলাম আসবেন নারী কোথায় ফুকুরিয়ার পাহাড়ে 12 বছর এমনি বসে রইলেন যে গৌসুল আজম আসবেন নারী মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহকে পাঠালেন, আব্দুল হাদি আমার বাবা জানকে নিয়ে আসো। গিয়ে দেখতেছেন বাবা জান গোটা কোথায় আছে খবর নাই। বাবা জান বাবা জানের কাজে আছে, চোখ বন্ধ করে বসা আছেন, উনি ডাকবেন কি করে, বলবেন কি করে? বাঘ বন্দুক হাতি হিংস্র জন্তুর আবাসভূমি, সেখানে উনি বসে আছেন, উনি ডাকবেন কি করে, বলবেন কি? বলতেছেন, পাই পরি মিনতি করি হে প্রিয় তোমায়, পাই পরি মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসে দানে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, গৌসে দানে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, গৌসে দানে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, পায়ে না ঠেলিও মোরে চলো এসো পিয়ে চলে যাই ঘরে, সিংহাসন ছেড়ে কেন আসিলেন তাই, গোসদানে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, পাই পরি মিনতি করি হে প্রিয় তোমায়, গোসদানে তোমায় নিতে পাঠিয়েছেন রায়। গোসুল আজম মাজবানারির নাম যখন শুনেছেন পিছে পিছে হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ, মাওলানা আব্দুল হাদি রহমতুল্লাহ রাই এই কালাম পড়তে পড়তে বাবা জান কেবলাকে কি বলেছেন, মাজবানারের সিংহাসনে বসাবো তোমায়, নাকজার হতে বেড়া ফেলাম মিদ্যে কেনা বাতর আনগত বিরিয়ানি গুস্ত হম বললি কত নাক জানেন না বেড়া ফরি করতে, এত সহজ ন কঠিন আছে। বিচ্ছেদের মলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো প্রিয়ায় আয় রে, তাপের তাপিনী হইয়া বই রোগিনী বিলাপি কুহুরি প্রিয়ায় আয় রে, বিলাপি কুহুরি প্রিয়ায় আয় রে। কে বলতেছে, কাকে বলতেছে? গানন্য দে, শুধু গানন্য দে, রু কানতেছে রু। এগুলো মুসলমি শরীফের বাংলা ভাষায় মুসলমি বলে বলেছেন। কি বলেছেন? বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে, একলা ঘরেতে আসিয়া স্বপ্নেতে লুটিলা যৌবন দন, সেই অবধি মন সদা উদাটন, উদাসী হইয়াছি প্রিয়া আয় আয় রে। বিচ্ছেদের সদায় অঙ্গ জলে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে, বিষ্ণু আজ নাই জুয়ে কায় তুমি গুণাদ, বস জুদাই হাস কায় তুমি গুণাদ, কৃষ্ণ আস্তা তা মোরা বুরি দাম দ, আজ নফির আমার দাদা নালি দাম দ, সিনহম সরাজ আস্তরা তা বগোয়ম সরহদর দে ইস্তিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যে রুর কান্না রু কানতেছে, সেই কান্না সেই মুসনবী শরীফের বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে, রু কানতেছে
মানব দেহের মধ্যে আমাকে বদ্ধ করে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল, আমি দুনিয়ার মায়ায় লোভ লালচায় মোহিত হয়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে, জীবনের শেষ সময় এসে গেছে, এখন আমি চাই আমার মাহবুবের দিদার পেতে। সুবহানাল্লাহ, আমি তো আলমে লাহুতে ছিলাম, আলমে লাহুতে ছিলাম, সেখানে রূহ জগতে আল্লাহর সাথে দিদার হতো, সেই জগৎ থেকে আমাকে এনে মানব দেহের মধ্যে রুদ্ধ করা হয়েছে, বদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ, মানব দেহে বদ্ধ হয়ে আমি দুনিয়ার মামা দুনিয়ার মায়ায় বিভুর হয়ে আমি অন্য পথে দাবিত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সেটা বলছে কি, একেলা গড়েতে আসিয়া স্বপ্নেতে লুঠিলা যৌবন, তো এখন তো আমি চাই কি করতে, ওই জগতে রু জগতে যে ছিলাম সেখানে যে আল্লাহ দিদার হতো, করে সহস্তেরস্তগতিকুম শরণ নিয়ে আসে, দিয়ে সহস্তেরস্তগত দিয়াসো গোলামি খত আলস্তু বেরব দিকুম শরণ নিয়ে আসে, সেখানে তো আল্লাহ দিদার হয়েছিল, আল্লাহ আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, আলস্তু বেরব দিকুম, আমি তো সেখানে আল্লাহ দিদার পেতাম, এখন আমি কোথায় আসলাম, মানব দেহের মধ্যে রুদ্ধ হয়ে, মানব দেহের মধ্যে রুদ্ধ হয়ে আমি দুনিয়ার লোভ লালসায় মায়ায় জীবন যৌবন সব শেষ করে দিলাম, এখন আমি চাই মুর্শিদে কামেলের সোহবতে গিয়ে রিয়াজত করে গৌসুল আজমের দরবারে গিয়ে গৌসুল আজম কদমে নিজেকে বিসর্জন দিয়ে আমি চাই আবার সেই রূহ জগতের সেই তসরুফাতের ক্ষমতা সেই রুহানি শক্তি অর্জন করতে। সুবহানাল্লাহ, গোসে দনের প্রেম নদীতে চলো রে যাই প্রেম খেলিতে, বিতা জীবন জয় গো চলি খেলি চলো কাল তাকিতে, গোসে দনের প্রেম নদীতে চলো রে ভাই প্রেম খেলিতে, কোন প্রেম, লাহুরি প্রেম, লাহুতি প্রেমেরও খেলা, লাহুতি প্রেমেরও খেলা, খেলি চলো সকাল বেলা অন্তরে মুর্শিদন আছে প্রেম খেলা শিখাইতে, গোসে দনের প্রেম নদীতে চলো রে যাই প্রেম খেলিতে, মুর্শিদনের চরণ কাছে প্রেম তরি বাধা আছে, সেটাই নুরি দার লাগাছে তার সুগুণ পার করাতে, গোসে দনের প্রেম নদীতে চলো রে যাই প্রেম খেলিতে। সুবহানাল্লাহ, এক এক রঙে এক এক ভাষায় মাইকবন্দারি কালাম গুলো সাজানো হয়েছে, যে তুমি গোসুল আজমের সেই প্রেম খেলা খেলতে যদি যাও তুমি আলমের আগর মধ্যে লাহুতি জগতে যে আল্লাহ দিদার লাভ করেছিলে সেই জায়গায় তুমি পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ, বা তুই নেবস খেলা না, এই যে নিজেকে হারিয়ে ফেলেছেন, আল্লামা ফরাদাবাদী গোসুল আজম আসবেন না, তারা কিছুই দেখেননি, এত বড় এলমের জাহাজ সবকিছু গোসুল আজমের কদমে লুটিয়ে দিয়েছে, ওনার ছেলে আল্লামা মুফতি ফয়জুল ইসলাম ফরাদাবাদী রহমতুল্লাহ আলাই যার ওরস শরীফ আজকে, এইসব মুফতি মুফতি মানে মফত খানওয়ালা, আর ওরা মুফতি ছিলেন ফতোয়া দেনওয়ালা, আঠাইশ পতন পর্যন্ত ফরায়েজ করেছেন। সুবহানাল্লাহ, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই অনার বাজানোর খুলি কেন, আল্লামা ফয়জুল ইসলাম রহমতুল্লাহ আলাইর খলিফা আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার জানাজার নামাজে, ওনার জানাজার নামাজে আল্লামা সৈয়দ
নূরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি কয় বছর পর্যন্ত ফরায়েজ করেছেন? ফরায়েজের ইমাম ছিলেন, বলে 28 বছর পর্যন্ত করেছি। 28 বছর ফরায়েজ মানি সেইগুলো যারা ফরায়েজ করে তারাও বুঝবে না, সুবহানাল্লাহ। এত বড় বিখ্যাত আলেম ছিলেন, মুফতি ছিলেন, এত বড় আলেমের সাগর ছিলেন, কিন্তু সবগুলো মাঝবে না গেলে নিজেকে মিটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নিজেকে মিটিয়ে দিতে পারলে আপনি কামিয়াব। সজিদার ফতোয়া আপনারা বুঝবেন না, সজিদার ফতোয়া বুঝার দরকার নাই। গোস্ত সিদ্ধ হয়েছে কিনা, ভাত ঠিকভাবে হয়েছে কিনা দেখার জন্য যেভাবে দুই একটা চাইলে হয়, ওই দরবারের একটা এই দরবারের একটা দেখাইলাম, সুবহানাল্লাহ। নানুপুরের মোহাম্মদ হোসেন সওদাগর, কি সওদাগর বর্তমান আছে নোমান সওদাগরের বাবা, আরেকটি পাশে কবর খোদাখন করার সময় মোহাম্মদ হোসেন সওদাগরের কবরের মধ্যে সুরঙ্গ হয়ে গেছে, দেখা গেছে তত্ত্বজামিয়ত নতুন কাফন সহ এখনো বিদ্যমান আছে, সুবহানাল্লাহ। কি করতেন? ওসিয়ে গৌসুল আজমের মুরিদ, মাঝবান্দার ওরসের এন্তেজামের দায়িত্ব ছিলেন, ওইটা তো গৌসুল আজমের খলিফার কথা বললাম, এটা ওসিয়ে গৌসুল আজমের মুরিদের কথা বললাম। এত ফতোয়ার দিকে আপনারা দেখলে গোমরা হবেন। আপনি নামাজ পড়তেছেন, সজিদার জায়গায় থাকিয়ে থাকবেন, মাঝবান্দারা যে সজিদা দে এগুলো এমনি আমরা বলি সজিদা, এটা একটাও সজিদা না। আপনারা গিয়ে দেখবেন ওদের হাত দিয়ে দেন করি, আড্ডা কেমনে এভাবে হাত হাতের তালু উপর দিকে দিয়ে সহিদার মধ্যে হাতের তালু নিচের দিকে দিতে হয়, ফেঁকাও পড়ে নাই। কপাল নাকের আগা দুই হাঁটু, দুই হাতের তালু, পায়ের আঙ্গুলের ফ্যাট, এক পায়ের ন্যূনতম তিনটা আঙ্গুলের ফ্যাট জমির সাথে লাগতে হবে, এটা হলো সহিদা। সিদ্ধগুড়ি আবদি কিরকম সহিদা দেওয়া, এটা সহিদা নেই বলতে কি, এবার নত ইয়েতে নত নত হওয়া, এটা নত হওয়া, এটাকে উজুরেরা সহিদা বলতেছে। আল্লাহ কদে আফালা ইয়েতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআনে পাকে গভীর মনোযোগে গবেষণা করতে পারে না? তাদের কলমে কি তার লাগানো হয়েছে? কোরআন বুঝে এত সহজ নয়, কঠিন আছে। আয়াত মনসুখী আগস্বরিয়ত ঈশ্বরিয়ত ইন বিয়াকিন বাদ দিলি, এখন তারা তো সৈতলার ভৈত্য নিয়ে কি কি বিচারে, আগে তারা শহীদের বিচার হোক তারপরে তারা শহীদের বিচার হোক, কথা বুঝছেন না? আগে কি তারা শহীদের বিচার হোক, তারা তুই আরাম এই দিনের বিচার হোক, ওই যে যে আশ্রফির দরবার ফিরুদ দরবার শ্যামা শহীদা আছে, এই আশ্রফির এই খুল্লাঘর মাইকুন্দর মাইকুন্দর মাদন নগর দত্তপুত্রের ঘর দিয়ে কি করছি, ওই সাগর চরণ নিধি যারা মাঝখালি স্বর্গ স্বর্গ হলে স্বর্গ হলে ভাঙা করতে লাগলি
কাল্লা আর মি কেঁদে নি ওই দেখা নুয়ের মধ্যে নুন মিখে তুলি দে আসন দরদ দি তারা তো কই এত সুন্দর না লাগে আয় এত সুন্দর করে হওয়ার দরকার কি কথা বহুত আয় দেখি তো এবার আনি দি তার দরকার আসিল দি আর তো মাতৃ আয়ের বুঝিস হুজুর আয় ভুল করলাম নাকি হুজুর আয় এম ভুল করলাম নাকি আর ইয়ের করে শুদ্ধ করল বুঝিস আসিল আছে বক্তব্য দিত পারে এনে এনে গুলো যারা টুকটাক কেতারা কেতারা খত দে ইন কিছু নহিন ইন এলে হয় এইনের বিরুদ্ধে যুগে যুগে আমি আসিল যুগে যুগে আমি আসিল বর্ষর বিরুদ্ধে আসিল খাজাসর বিরুদ্ধে আসিল মাউ মেলার বিরুদ্ধে আসিল গোসুলাত মাদনার বিরুদ্ধে আসিল ফরাবাদের বিরুদ্ধে আসিল অনানার বিরুদ্ধে হইলি ইয়ার কিছু আসে না যায় ঠিক কি না এ চিন্তা করে লাভ নাই কিছু মানুষ আছে ইলে ইলে কইন্যা আছে উগার চক্র আছে একটা চক্র আছে সেই চক্র এখানে জড়িত আছে তারা চায় সব দরবার গুলোকে বিতর্কিত বানিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই প্রমাণ করতে চায় যে আমাদের হুজুর পরিষ্কার আমাদের দরবার পরিষ্কার আমাদের পীর মসজিদ পরিষ্কার বাকিগুলো সব গোলমাল এটা প্রতিষ্ঠা করতে চায় একটা চক্র আছে সেই চক্রকে আপনারা চিহ্নিত করবেন আমাদের কোন কোন দরবার সেই চক্র চিনতে পারতেছে না তাদেরকে পৃষ্ঠপোষকতা দে তাদের ব্যাপারে আমরা প্রত্যেক দরবারকে সতর্ক করছি আপনারা সজাগ হন চোখ কান খোলা রাখুন না হয় গড়কে আগ লাগিয়া গড়কে চেরা গেছে গড়ে আগুন লেগেছে গড়ের চেরাক দেখে সেই বিপদ আপনাদের মধ্যে আসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين